পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, রাজনৈতিক কর্মসূচিতে বাধা নেই, তবে জনগণের জানমাল ও নিরাপত্তায় হুমকি সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক কর্মসূচি যারা করার তারা করবে, জনগণের জানমাল ও সরকারি সম্পদ রক্ষার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার তা নিতে আমরা প্রস্তুত। এই বিষয়ে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। 21 অক্টোবর শনিবার রাতে নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশনের পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শারদীয় দুর্গাপূজায় কোনো শঙ্কা নেই জানিয়ে আইজিপি বলেন, আমরা এখন পর্যন্ত কোনো প্রকার শঙ্কা অনুভব করছি না, তবে আমরা আত্মতুষ্টিতে ভুগতে চাই না, সব পরিস্থিতি বিবেচনায় রেখে নিরাপত্তা ব্যবস্থা রেখেছি। সনাতন ধর্মাবলম্বীরা যাতে তাদের উৎসব স্বাভাবিকভাবে পালন করতে পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। এখন পর্যন্ত সব জায়গায় দুর্গাপূজা সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। এবছর সারাদেশে 34,000 মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, র্যাব 11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা, অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, এসবিসিসিআই এর পরিচালক প্রবীর কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।